हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। और हमें अनुमिता सबुज अनुमिता यूट्यूब चैने तुम्हारे सबाई के अनेक 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 स्वागत और सबाई के जाना गुड मॉर्निंग। तो एन बजे सकाल 8টা और जरा हमारे चैनल नतून तो प्लिज सबा चैनल सबसक्राइब कर दिओ और पशे थका बेल आइकन बटन क्लिक कर दिओ और अल नोटिफिकेशन ऑन करते किन्तु एकटुओ भूलबे ना, ताहले परवर्ती भिडियो पे तुम्हारे कोनो प्रॉब्लम होबे ना। और जरा और चैनल किन्तु अवश्य लाइक कर दिओ, कमेंट शेयर करते किन्तु एकटुओ भूलबे ना। और आमी देखो सकाल सकाल बसे पड़े किन्तु लाल शाक काटते और एटा काटा होबे तारपरे एटा आमी फ्राई करब। तो एटा जेहेतु फ्रिजेर मध्ये छिलो और एटा एकटु होलेओ कि बोले ओटा शुकिए गेछे फ्रिजेर मध्ये, जेहेतु आमी कोनो पात्रे भरे बा कोनो प्लास्टिके भरे राखिनी तार जोन्नो एकटु होलेओ ठान्डाते शुकिए गेछे जिनिसटा। तो काटते किन्तु कोनो प्रब्लेम होच्छे ना बा बासतेओ कोनो प्रब्लेम होच्छे ना। और आमार किन्तु सकाले अनेक काजई होये गेछे, চা করা হয়ে গেছে, তারপরে গেছিলাম অন্য একটা কাজে। তো কি কাজে গেছিলাম সেটা আমি পরে বলছি তোমাদের। তো ভিডিওটা কিন্তু একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার তোমাদের রিকোয়েস্ট রইল। তো পুরো ভিডিওটা অবশ্যই তোমরা দেখো। তো আমি লাল শাকটা কেটে নিচ্ছি এখানে, আর যেহেতু একটু বেলা হয়ে গেছে 8টা বেজে গেছে, তো আমরা কিন্তু অনেক তাড়াতাড়ি রান্না করে ফেলি, তো তার জন্য একটু মনে হচ্ছে খুব বেলা হয়ে গেছে। আর ওদিকে বলছে যে আমার খুব খিদে পেয়েছে, তো খাবার কিছু বানাও। তো আমার ওদিকে হচ্ছে সিমাইও তৈরি রেডি হচ্ছে, বসানো আছে ওভেনে। আর আমি যে লাল শাকটা কেটে নিচ্ছি আর এখনো কাটবো, কি শাক বলো তো, এটা শাকবো না কাটবো, কাঁটা কুলবি শাক। তো ওদিকে আমাদের লেবারও কাজ করছে, ওদিকে মানে সবাই সব দিকে কাজ করছে, ঠিক আছে। তো এই জন্য সবাই খুব বিজি। আর ভাবছি আজকে হয়তো টাইম 24 ঘন্টার জায়গা আর একটু বেশি হলে ভালো হতো। আর এই দেখো আমি কাঁটা কুলপি নিয়ে বসে পড়েছি, আর সবাইটাকে কাঁটা কুলপি নামে হয়তো অনেকে চেনোই না, তো অনেক জায়গায় কুলেখাড়া বলে, আরও অনেক রকমের নাম আছে আমি শুনেছি মাঝে মাঝে। তো এটাকে আমরা কাঁটা কুলপি বলি, ঠিক আছে। আর এটা খুব তেতো, তো শাকটা কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। তো কি বলতো, চপ পরে কিন্তু খুব খেতে খুবই ভালো লাগে শাকটা। তো আজকে আমি চপ বানাবো না, কারণ বেসনটাও ফুরিয়ে গেছে বাড়িতে, তাছাড়াও শাকটা একটু হলেও শুকিয়ে গেছে, কারণ পরশু দিন নিয়ে আসা ছিল শাকটা। আর আজকে যেহেতু ধনত্রয়োদশী, তো তার জন্য আমরা সবাই নিরামিষই খাবো। আর তোমরা কে কী খাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা কে কী খাচ্ছ। আর আমরা কিন্তু নিরামিষই খাচ্ছি, ঠিক আছে। আর আগামীকাল চতুর্দশী, তো চতুর্দশীতে তো 14 শাক খেতেই হবে, তো আজকেও খেয়ে নিচ্ছি। আর আগামীকাল 14 শাক তুলতে হবে, কখন তুলবো কী করবো কিছুই বুঝতে পারছি না, তবুও দেখি পরে কিছু করা যায় নাকি। তো তোমরা কী কী কিনেছো, নিশ্চয়ই সবাই গোল্ড কিনেছো আর সিলভার কিনেছো বা অন্যান্য জিনিসপত্র যে যেমন পারো কিনেছো। তো আমি কী কিনেছি সেটা তোমাদের একটু পরেই দেখাবো, মানে ফ্রি হয়ে নিয়ে আমি কাজ করে, তো তারপরে আমি তোমাদের দেখাবো। আর এই দেখো আমাদের বেগুন, একটাই বেগুন, আর এই শাক দুটোও কিন্তু দিদি দিয়ে গেছে, আর বেগুনটাও দিদি দিয়ে গেছে। তো দেখো আমি পাত্র না নিয়ে বসে পড়েছি, তার জন্য আবার পাত্র নিয়ে তারপরে তুলে নিচ্ছি বেগুনগুলো। আর এটা যেহেতু ভোটাটা ফেলে দিয়েছি, আর এই যে আমার রেডি হয়ে গেছে সিমাইটা, দেখেছো আমার সিমাইটা রেডি হয়ে গেছে। আর এই দেখো পাশে একটা, হয়তো গামলিতে মনে করছো যে একটা কালো কি পড়েছে, না এটা কিছু পড়েনি, একটা দাগ লেগেছে ওখানটা, তো উঠছে না দাগটা, তো তার জন্য ওরকম মনে হচ্ছে। আর এখানে আমার বেগুন ভাজাটা হয়ে গেছে, দেখেছো এখানে আমার কিন্তু বেগুন ভাজাটা কমপ্লিট, আর একটা বেগুনে কিন্তু অনেকগুলো ভাজা হয়েছে সেটা তোমরা বুঝতে পারছ। আর এখানে কি দেখো সবকটা ভাজা গেছে, এখানে হয়েছে কুলপি শাক ভাজা, কুলপি, তো তোমাদের কুলপি শাক ভাজা খুবই অল্প হয়ে গেছে ভাজাটা, কুলপি ভাজা বেগুন ভাজা, আর ওই যে দেখো দেখতে পাচ্ছো লাল শাক ভাজা, তো ভাজাগুলো সবই অল্প হয়ে গেছে। আর দেখতে কিন্তু আলাদা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর আমি একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি, তাহলে পাত্রটাও সাশ্রয় হবে, আর যেহেতু খুব অল্প অল্প দিন তার জন্য আমি একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। আর এখানে আছে আমার আলু, আর টমেটো ফ্রাই করছে, তো এটা আমরা আলুর ডাল বলি, আলুর ডাল করবো, কারণ সোয়াবিনটাও আলুটা আলু
এটা ডাল বলে ওকে বললাম যে সবই ডাল ডাল এটা বলে তো আমি এখন ক্লাসে বেরোতে পারবো না যেহেতু আর আমার কিছু কাজ আছে ক্লাসে তো কালকে রাতে পড়িয়ে গেছে তুমি যাও করো কালকে রাতে আর আমি পরে দেখব তো তাহলে পড়িয়ে গেছে আমি বলে ছিল আমি ভালো বলে আমি এখন যাবে হবে না তো আমি করি না তো আমি তো করি না আর এখন গ্রামের দিকে এটা কিন্তু খুবই মানে আসতে যাওয়ার কেউ নেই কিন্তু এটা ডাল হয় না ডালের মতো অত হালকা হয় না আলুর ডাল তোমরা হয়তো অনেক কিছু জানো গ্রামের বাড়ি তো কালী পূজা কালী পূজায় গেছে আলুর ডাল কাকে বলে আর এটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। এই দেখো আমার আলুর ডালটা কিন্তু রেডি হয়ে গেছে, একটু হলো ঝোল ঝোল মনে হচ্ছে তো কারণ এটা খুবই গরম এখন, তো তার জন্য ঝোল মনে হচ্ছে। আর যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা টাইট হয়ে যাবে। আর এই যে আবার চলে এসেছি বাগানে, তো আমি ওর সঙ্গে ছিলাম না, তো আবার চলে এসেছি। আর এখানে হচ্ছে বাগান তৈরি হচ্ছে, কারণ যেহেতু নতুন মাটি তুলেছে মাটিগুলো সব এলোমেলো হয়ে আছে, তো তার জন্য ও গাড়ি দিয়ে চালিয়ে এটাকে ঠিক করছে। আর এই দেখো হচ্ছে, কারণ যেহেতু লেটে নেমেছে এবার লেবারটা চলেও যাবে, তো তার জন্য কিছু করার নেই। এবার ও চাষ করে কিছুটা হলেও চাষ করে রেখে দিচ্ছে, আর কালকে এসে সব কিছু কমপ্লিট হবে। আর যেহেতু মাটি সব এবড়ো ফেবড়ো হয়ে আছে, চাষ করে দিচ্ছে বলে অনেকটা ইজি হচ্ছে, কারণ লেবার লাগালেও প্রচুর লেবার লাগবে, তাতেও কোনো রকমে কমপ্লিট করতে পারবে না এত ভালো করে। ঠিক আছে, তো এই যে দেখো এবার দেখাবো যে আমি কী কী নিয়ে এসেছি। এই যে এই সব একসঙ্গে করে দেখাচ্ছি, কিন্তু এবার তোমাদের সব আস্তে আস্তে দেখাবো কী কী নিয়ে এসেছি। এই যে একটা শাড়ির ফলস, তো এটা কিন্তু রেড কালারের ফলস। ঠিক আছে, তো এই যে দেখো আর এই যে এটা হচ্ছে রেড কালারের ফলস। ঠিক আছে, তো যে শাড়িটা কিনেছি, যে রেড কালারের যে শাড়িটা নিয়েছি, তো সেই শাড়িতে এই ফলসটা লাগাবো, তো সুতো নিয়ে আসতেই ভুলে গেছি, কি আর বলবো। আর এটা হচ্ছে হলুদ কালারের ফলস, তো এটা ইয়েলো কালার, আর এটা লাগানো হবে যেটা যে হ্যান্ডলুমটা নেওয়া হলো তো সেটাতে এটা লাগানো হবে। তো এটা হচ্ছে ইয়েলো কালারের ফলস, খুব ঝটপট দেখাচ্ছি তোমাদের। আর এই যে এটা তোমাদের ফটোতে দেখায় দেখি, আর নিয়েছি এই যে একটা ছায়া, তো ছায়াটা আমার না, ছায়াটা যে মাসিটা আমাদের বাড়ি থাকে তো সেই মাসিকে দেওয়া হবে, তো সেই ছায়াটা মাসির জন্য। ঠিক আছে, আর এটা হচ্ছে আমার জন্য, কারণ আমার বেনারসিতে আমার হচ্ছে যেটা এই গ্রিন কালারের বেনারসি, তো ওর সঙ্গে আমার এরকম ব্লাউজ নেই, আর আমি ব্লাউজটা বানাইনি, কারণ আমার ব্লাউজের মানে যে পিসটা ছিল, তো পিসটা নর্মাল পিস মানে প্লেন পিস ছিল, তার জন্য আমি বানাইনি। তো সে কারণে এতদিন ধরে কেনা হয়নি, কারণ আমি পরি না, তো বেনারসি তো পরাই হয় না, তার জন্য কেনা হয়নি। তো এবার কিনে নিলাম বেনারসির জন্য এই পিসটা, সরি পিসটা বলছি, এই ব্লাউজটা কিনে নিলাম বেনারসির জন্য। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো যে কেমন হয়েছে। তো এই যে একটু বড়, আর নিয়েছি খুব দরকারি একটা জিনিস, এই যে দেখো এটা আমার ছিল না, এটা আমার ছিল না, আমার বিয়ের সময়তেও ছিল না, কারণ কেন ছিল না সেটা তোমাদের অবশ্যই তোমরা যদি কমেন্ট করে জানতে চাও যে আমার বিয়ের সময় এটা ছিল না কেন, কারণ সবার বিয়ের সময় থাকে, তো আমার বিয়েতে কেন ছিল না এটা যদি তোমরা জানতে চাও তো অবশ্যই আমি বলবো। তবে তার আগে কিন্তু তোমাদের কমেন্ট করতে হবে যে কেন ছিল না, তার জন্য কমেন্ট করে বলতে হবে, তাহলে অবশ্যই তোমাদের সেটা নিয়ে একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো যে আমার এটা কেন ছিল না। ঠিক আছে, তো দাঁড়াও আমি তোমাদের খুলে দেখাই জিনিসটা। এই যে জিনিসটা, আর একটু পরেও দেখাই, এটা কোথায়,
এটার আবার দেখছি না দুটো দুটো পার্ট, মনে হয় যে কোনো একটা পার্টই পরা যাবে। তো এই যে দুটো পার্ট, এটা তো এটা নিলাম, আর এটা আমার যেহেতু ছিল না আর এটা আমার খুব দরকার, তো তার জন্য এটা আমি কিন্তু আবার বাজার থেকে গিয়ে নিয়ে আসলাম। এই যে দেখো, তবে এটা মনে হচ্ছে ওখানে না পড়ে, এই তো যাই হোক, এইটা হচ্ছে আমার ছিল না, তো এটা আমি নিয়ে নিয়েছি। আর খুলতেই তো পাচ্ছি না, ঠিক আছে। আর এটা নিলাম দু, এই যে একটা হোয়াইট পেন্সিল, তো এটা হচ্ছে হোয়াইট, এটা হোয়াইট পেন্সিল আই লাইনার এটা। আর এটা হচ্ছে ব্ল্যাক, এটা হচ্ছে লিপ আর আই পেন্সিল, এটা লিপ আর আই পেন্সিল, আর এটা হচ্ছে হোয়াইট পেন্সিল। এই যে দেখো, ঠিক আছে। আর যে জিনিসটা নিলাম এই যে দেখো, এটাও আমার ছিল না, ঠিক আছে, তো এটাও আমার ছিল না, আর এটা আমি নিলাম। তো এখন যেহেতু চুলটা শ্যাম্পু করা, তার উপরে পিছন দিকে এরকম করে বাঁধা, তো তার জন্য এটা লাগছে না এর মধ্যে, এই যে এটা লাগছে না। তো যখন আমি এটা একটা সাজ কমপ্লিট করে করার পরে আমি তোমাদের অবশ্যই দেখাবো যে এটা আমি মানে এটা কেমন লাগছে, ঠিক আছে। তো এটা এখন আপাতত রেখে দিই, আর সব জিনিসগুলো আপাতত রেখে দিই, আর আমার প্রচুর এখন কাজ, তো সেগুলো আমি এখন গোছাবো, ঠিক আছে। তো দেখা হচ্ছে আবার পরে, আর কাজ বাজ কিছুটা হলেও সেরে নিই, কারণ না হলে কিছু করার নেই, সারতেই হবে। তো কিছু না অন্তত করতে পারি, জিনিসগুলো উপরে নিয়ে আমি অন্তত জায়গাটা খালি করতে পারি, তো এটাই আমি অন্তত করে নিই, তারপরে আমি তোমাদের সঙ্গে আবার কথা বলছি, ঠিক আছে। তো এখনকার মতো টাটা, আবার ফিরে আসছি।